ডলারের উপর চাপ কমাতে বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা নগদ নেয় পরিবর্তে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করার পরামর্শ ব্যাংক সংশ্লিষ্টদের। ব্যাংকগুলি কিন্তু এখন সবাইকে সাজেশন দিচ্ছে যে আপনারা ক্যাশ ডলার না নিয়ে আপনারা বিদেশ ভ্রমণে কার্ড ব্যবহার করুন। ব্যাংকগুলি কিন্তু এখন বাংলাদেশি নাগরিকদের কার্ড ব্যবহারের পরামর্শ দিয়ে যাচ্ছেন। এতে দেশের অর্থনীতি বাঁচবে, ডলার সংকটও হবে না, ডলারের যে প্রাইসটা সেটা ভালো থাকবে, এবং বাংলাদেশি নাগরিকেরা বিদেশে যখন যাবেন তারা এই কার্ডটি যদি ব্যবহার করেন তাহলে আপনারাও ভালো রেট পাবেন, অনেক আপনাদেরও সুবিধা হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হলো কার্ড নিয়ে যদি আপনি ভারতে সেটা ব্যবহার করেন তাহলে সেটা কিন্তু একদম লিগ্যাল, মানে ইলিগ্যাল হচ্ছে না। আপনি যদি ক্যাশ টাকা নিয়ে যান সেটা কিন্তু ইলিগ্যাল, আর আপনি এই কার্ডের মধ্যে যদি টাকা ভরে ভারতে যদি রুপি এটিএম থেকে ইউজ করেন আপনি ভালো রেট পাচ্ছেন, আর সেটা কিন্তু এক নাম্বার। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো বৈধ, অবৈধ না। সো আপনারা অবৈধ যদি কাজ না করেন তাহলে আর কোনো টেনশন। আজকে 21 আগস্ট 2022, আজকের বেনাপোল রেট এরকমই যাচ্ছে, 70, 65, 73, আসলে এক একজন মানি এক্সচেঞ্জ এক এক রকম রেট দিয়ে যাচ্ছে। তবে বিভিন্ন মানি এক্সচেঞ্জ ঘুরে দেখা গিয়েছে রেট একটু ডিফারেন্স পাওয়া যাচ্ছে, মানে কোনো মানি এক্সচেঞ্জ বেশি দিচ্ছে, কোনো মানি এক্সচেঞ্জ কম দিচ্ছে। তবে এখানে একটা বিষয় আছে, আপনি যদি 500 টাকার নোট নিয়ে যান তাহলে আপনি কম রেট পান, আর আপনি যদি 1000 টাকার নোট নিয়ে যান তাহলে কিন্তু আপনি একটু রেটটা ভালো পাবেন। তো ওভারঅল 70, 72, 73 মধ্যেই কিন্তু আছে। তো এর আগে যে 60, 65 ছিল সেটা এখন একটু বেড়ে 70 থেকে 72 হয়েছে। তো বাংলাদেশি নাগরিকরা আপনারা যদি এখন কার্ড নিয়ে ভারত ট্রাভেল করেন, ধীরে ধীরে সবাই যদি এখন কার্ড মানে ডুয়েল কারেন্সির প্রিপেড কার্ড নিয়ে যদি আপনারা ট্রাভেল করেন তাহলে আপনাদের মানি এক্সচেঞ্জে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। মানি এক্সচেঞ্জে যাওয়ার প্রয়োজন না পড়লে তাহলে সেখানে এখন তাদের বিজনেসটা মনে করেন থমথমে যাবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের এই সিন্ডিকেটটা ওটা ঠিক হয়ে যাবে, আর সিন্ডিকেট ঠিক হয়ে গেলে আবারও সেই 80, 82, 84 রেটে আসবে। আমরা আসলে আপনাদের গাইডলাইন করি এবং ভালো পরামর্শ দেই, এই জিনিসটা আবার মানি এক্সচেঞ্জের দালালদের পছন্দ হয় না। এজন্য তারা কিন্তু আমাদের ভিডিওর নিচে উল্টাপাল্টা কমেন্ট করে, তাদের কমেন্টের কোনো যায় আসে না, না তাদের কমেন্টের কোনো ধার ধারি না। আমরা অলওয়েজ সবাইকে ভালো পরামর্শ দিব, গাইডলাইন দেব, কেউ যেন লস না করে। ওরকম 2-4টা দালালকে আমরা ভয় পাই না, তারা খারাপ কমেন্ট করবে আর আমরা গাইডলাইন দেওয়া বন্ধ করে দেবো, ভিডিও করা বন্ধ করে দেবো, এরকমটা যদি দালালরা ভাবে তাহলে একদম ভুল। ওই দালালদের আমরা ধারও ধারি না, আমরা ওইসব ভয়ও পাই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাদের বলবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে ডুয়েল কারেন্সির প্রিপেড কার্ডের ব্যাপারে বলবো। এই মুহূর্তে বিভিন্ন ব্যাংক কিন্তু ডুয়েল কারেন্সির প্রিপেড কার্ড ইস্যু করে থাকে। এখন এর মধ্যে সবগুলি প্রিপেড কার্ডের কিন্তু চার্জ একরকম না, কোনো কোনো প্রিপেড কার্ডের চার্জ মার্কআপ চার্জ বেশি, কোনোটার কম। তো আমি দেখলাম যে ইবিএলের যে কার্ডটা আছে সেই কার্ডটা নিয়ে যদি আপনি ভারতে রুপি তুলেন তাহলে এখানে কিন্তু বেশ চার্জ কেটে নিচ্ছে। 10,000 ইন্ডিয়ান রুপিতে বাংলাদেশি প্রায় 12,800-900 টাকা কিন্তু বাংলাদেশি টাকা কেটে নেওয়া হয়েছে। আবার ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সির প্রিপেড কার্ড দিয়ে ওই 10,000 রুপি তুললে 11,900 বাংলাদেশি টাকা কেটে নিচ্ছে। তাহলে ইবিএলের সাথে এই ইসলামী ব্যাংকের কিন্তু একটা ভালো ডিস্টেন্স পাওয়া গেল। আমি আরও একটা কার্ডের কথা বলবো, সেটাও কিন্তু অনেক ভালো, ওইটারও কিন্তু চার্জ আরও কম চার্জ, সেটা হলো মিডল্যান্ড ব্যাংকের প্রিপেড ডুয়েল কারেন্সির কার্ড। এই কার্ডটিও ভালো, এই কার্ডটিতেও মার্কআপ চার্জ মাত্র 3%। তবে একটা জিনিস দুঃখ লাগলো যে আমার এক পরিচিত একজন আজকে ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সির কার্ডটা নিতে গিয়েছে, তো তাকে কিন্তু কার্ড দিয়েছে কিন্তু কার্ডের পিছনে ডলার অ্যান্ডো সিলটা দেয়নি, বলছে যে আপনি $200 নিলে তাহলে আমরা এই সিলটা দেব। আর অনেকেই ইদানিং ভিসা নেওয়ার জন্য এই কার্ডটি করছে, তো এই জিনিসটা তার বিহেভিং আমার ভালো লাগেনি। সেই নারায়ণগঞ্জের হয়তো কোনো একটা ব্রাঞ্চ হবে, যার বিহেভিং আমার কাছে মোটেও ভালো লাগেনি, কারণ আমরা কার্ড নিব ব্যবহারের জন্য এবং ভিসা করার জন্য, দুটাই আমরা করব। সেক্ষেত্রে আপনি বলছেন যে আমি ভিসা নেওয়ার জন্য এই কার্ডটি নিচ্ছি, তা না, ভিসা নেওয়ার জন্যও কার্ড নিচ্ছি প্লাস ইন্ডিয়া যাওয়ার আগে আমি এখানে টাকা লোড করে ইন্ডিয়াতে যাই রুপি তুলব, দুটা কাজের জন্যই আমি কার্ড নিচ্ছি। কিন্তু আপনারা এরকম ফালতু একটা ক্লেম দিলেন, এই জিনিসটা একদমই আমাদের ভালো লাগলো না। তবে এটা সব ব্রাঞ্চে হচ্ছে না, নারায়ণগঞ্জের কিছু কিছু ব্রাঞ্চে আমি কমপ্লেন পেয়েছি তাদের বিরুদ্ধে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।